ডেঙ্গু নিয়ন্ত্রণে বাঁকুড়া পৌরসভা ব্যর্থ, অভিযোগ দূরে পথে নামল বিজেপি। বৃহস্পতিবার দলের বাঁকুড়া নগর মণ্ডল 2 এর পক্ষ থেকে শহরে মিছিল করে মশা আর মশারি নিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সাফাই, নর্দমা পরিষ্কার, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা সহ চতুর্দফা দাবিতে তারা পৌর কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেন। মূলত ইস্যু আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁকুড়া শহর তথা এই পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গু বেড়ে চলেছে দিনকে দিন, এবং এই রাজ্য সরকারের যে উদাসীনতা তা একদম স্পষ্ট। আজকে এই রাজ্য সরকার মানুষের ভোট নিয়ে জিতে তো আসেনি, যে কোনোভাবে যে কোনো পন্থা অবলম্বন করে এদেরকে জিততে হয়েছে। এবং আমরা আশ্বাস রাখছি যে সরকার যারা চালাচ্ছেন এবং বাঁকুড়ায় যে পৌরসভা চলছে, আজকে এটা পৌরসভা আদৌ চলছে, এটা বোর্ড চলছে, এটা ক্যারাম বোর্ড চলছে, তার কারণ আমরা একটা প্রশ্ন পৌর মাতার কাছে রাখতে চাইছি যে বাঁকুড়া শহরে কত অ্যাক্টিভ কেস আসে ডেঙ্গু, তা পরিপূর্ণভাবে সবাইকার সামনে জনসমক্ষে নিয়ে আসুক, এবং মানুষকে সচেতন করার দায়িত্ব কাদের, কারা এই পৌরসভা বোর্ডটা চালাচ্ছে। আজকে পৌরসভা বোর্ডটা যদি চালাতে তাদের অসুবিধা হচ্ছে, তারা ওই পৌরসভার থেকে দায়িত্ব থেকে সরে যাক। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে বাঁকুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং আগামী দিনে মানুষকে সচেতন করবে, এবং ডেঙ্গু কেন কোনো যাতে রোগ ব্যাধি তাদেরকে না ঘিরে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিয়ে নেবে। সেই কারণে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এই পৌর মাতা যদি দায়িত্ব না নিতে পারে অবিলম্বে তার পদত্যাগ করার প্রয়োজন আছে। বাঁকুড়া পৌরসভাতে কোনো কাজই হচ্ছে না তো। আজকে আপনারা সামান্য দেখতে পাচ্ছেন, এই কিছুদিন আগে বর্ষা গেল, যেখানে একটা কাঠের সেতু 32 লক্ষ টাকা দিয়ে বানানো হয়েছে, সেই সেতু অস্থায়ী সেতু, আজকে পুরো বোর্ডটাই অস্থায়ীভাবে চলছে। এগুলো মানুষের রায়ে সরকার চলছে না কোথাও। আজকে যদি আজকের পৌরসভা যদি ভোট হয়, দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি সরকার করবে, এই বোর্ড মানুষ রাখতে দেবে না। মানুষ দেখে নিয়েছে, বাঁকুড়ার মানুষ দেখে নিয়েছে, এই পৌরসভা বোর্ড নিয়ে কোনো কাজ হবে না, বাঁকুড়ার উন্নয়ন হবে না। আমার নাম দেবাশিস দত্ত, বাঁকুড়া জেলা সহসভাপতি। যেহেতু আপনি বললেন ডেপুটেশনের ব্যাপারটা, সেটা আগে পরিষ্কার করে দিই যে আজকে কোনো ডেপুটেশনের ডেট ছিল না। ওনারা প্রথম নম্বর ডেপুটেশনের নিয়ম হচ্ছে যে চিঠি করার আগে আগে যাকে ডেপুটেশন দেবেন তার অনুমতি নেওয়া, তার ডেট নেওয়া, তিনি থাকবেন কি না। তিনি তো ধরুন একটা বাঁকুড়া শহরের এক নম্বর নাগরিক, তার তো বিভিন্ন রকমের মিটিং থাকতে পারে, কাজ থাকতে পারে, তার জন্য আগে তার কাছে পারমিশন নেওয়া দরকার ছিল, কিন্তু তার কাছে আমি যা খবর পেলাম তার কাছে আমার চেয়ারম্যান ম্যাডামের কাছে কোনো পারমিশন নেওয়া ছিল না। দ্বিতীয় নম্বর যে চিঠি দিয়েছে, চিঠির ডেট ভুল, 10/9/2022, এটা আপনি বুঝে নিন এবার কতদিন আগেকার চিঠি। সেটা সেদিনে আমি এই মাত্র ডকের এনে দেখলাম যে দু জায়গায় ভুল, যেখানে ডেটটা লিখছে সেখানেও ভুল, আবার যা যে যে ডেটে লিখছে সেই ডেটটাও ভুল। যাই হোক, সেটা আমি কিছু বলছি না, ওনারা ডেপুটেশন আমরা আমি তবু নিলাম সৌজন্যর খাতিরে। এরপরে ডেঙ্গু নিয়ে ওনারা বলছেন, দেখুন ডেঙ্গু অলরেডি স্বাভাবিক হয়ে গেছে, কালকের ডেটে মাত্র একটি অ্যাক্টিভ আছে, আর কোনো অ্যাক্টিভ কালকের ডেটে নেই, কিন্তু টোটাল ডেঙ্গু হলো আমরা 371টা, আর অ্যাক্টিভ কালকে একটি। ডেঙ্গু এখন কমে গেছে, ডেঙ্গু কমে যাওয়ার পরে ওনারা আমাকে বলতে এলেন যে ওনাদের বলা উচিত ছিল আজকে যে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা বাঁকুড়া শহরকে ডেঙ্গু মুক্ত করেছেন, ওনাদের আজকে এইটা বলা উচিত ছিল। আমি মনে করলাম যে এইটা হয়তো বলার জন্যই ওনারা এসছেন যে আজকে কোনো ডেঙ্গুর অ্যাক্টিভ নেই, মাত্র কালকে অ্যাক্টিভ আছে, কিন্তু ওনারা বলতে এলেন ডেঙ্গু বাড়ছে। এবার কি আপনি বলুন কি বলতে পারি? আমি মনে করছি ওনারা এটাই বলবেন হয়তো যে আপনাদের বাঁকুড়া পৌরসভাকে ধন্যবাদ যে ডেঙ্গুটাকে আপনারা কন্ট্রোলে নিয়ে এসেছেন, আমাদের ডেঙ্গু এখন কোনো অ্যাক্টিভ নেই, মাত্র একটি কালকে অ্যাক্টিভ আছে।